আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মিদুল শেখ। আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। গতকালে টপিকটা নিয়ে যে ভিডিওটা বানাই অনেকেই হয়তো বা বুঝতে পারেন নাই, তো আপনাদের আজকে একটু বিশ্লেষণ করে মানে ভালো করে একটু বুঝিয়ে দেই যে কীভাবে কী। তার আগে একটা কথা আমি বলে দেই, এখনও আপনার এই যে 80,000 যে বিভিন্ন গণমাধ্যমে দেখতেছেন 80,000 লোক টানবে, তো এখনও কিন্তু জিনিসটা পাস হয় নাই। তো আপনারা দয়া করে কোনো দালালকে টাকা দিবেন না এখনও। আপনার যখন অ্যাপ্লাই শুরু হবে তারপর আপনার দালালের সাথে কথা বলে বুঝে শুনে টাকা দিবেন। অনুরোধ দয়া করে যে আপনারা এখন কেউ অগ্রিম টাকা দিবেন না, যখন পাস হবে তখন দিবেন। তো জিনিসটা হলো, আপনার বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে আপনার 80,000 লোক টানবে। গত বছর আপনার 30,100 কতজন যেন লোক টানছিল বিভিন্ন দেশের থেকে, শুধু বাংলাদেশ না। আর এবার 80,000 লোক টানবে আপনার ইতালিতে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন মনে করেন বিভিন্ন ফ্যাক্টরি, কৃষিকাজ, বিভিন্ন ভ্যারাইটিস কাজের জন্য লোক টানবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই 80,000 কি শুধু বাংলাদেশ থেকে টানবে? না, এরকমটা না। বিভিন্ন দেশ, আপনার দেশের লিস্ট আপনার ডিসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দিব, সমস্যা নাই। তবে বাংলাদেশের নাম উল্লেখ করে দিছে, যেটা অনেক সুখবর বাংলাদেশের জন্য, বাংলাদেশের নামটা উল্লেখ করে দিছে। তো মেইন কথায় আসি, এটা আপনার কবে পাস হবে? আসলে এটা আপনার ইতালি আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আপনার পার্লামেন্টে জমা দিছে এই আইনটা পাস করার জন্য, এটা পাস করার জন্য। এখনও কোনো রায় আসে নাই, তবে সবাই বলতেছে, গণমাধ্যমে দেখলাম পরে, আপনার আগামী সপ্তাহের শুরুর দিকে নয়তো এই সপ্তাহের শেষের দিকে এটা জানা যাবে যে কী করবে না করবে বা কী অবস্থা, এটা পাস হবে কি না, নাকি ঝুলে থাকবে নাকি সামনে দিবে, এটা জানা যাবে অবশ্যই। আর অবশ্যই আমি যদি নিউজ পাই আমার চ্যানেলে আমি আপডেট আপনাদেরকে দিয়ে দিব। অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। তো অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, আমি তো 2020 সালে জমা দিছি, এখনও আমি কাগজ পাইনি, এখনও ভিসা পাইনি, তো আমি কী করবো? আমি নতুন ভিসার জন্য আবেদন করব নাকি এই আগের ভিসার জন্য অপেক্ষা করব, কেমনে কী করব, বা আমি নতুন করে আবেদন করতে পারবো কি না? ইতালিতে হলো আপনি 3-4 জায়গায় আপনার অ্যাপ্লাই করতে পারবেন একজন পার্সনই, কোনো সমস্যা নেই। কারণ আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, জবটা বিভিন্ন সেক্টরে কোম্পানি আলাদা হতে পারে, আপনি অ্যাপ্লাই করতেই পারেন। যাদের 2020 সালে ভিসা হয় নাই তারা দেখা গেল নতুন করে আবার যখন সার্কুলার দিবে তখন অ্যাপ্লাই করে দিয়েন, ঝামেলা নাই। আপনার যদি এটা এই যে সার্কুলার যেটা দিবে ওইটা হয়ে যায় তা সমস্যা কী, আপনি আইসা পড়বেন, কোনো সমস্যা নাই। তো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন নতুন করে। আর 2020 সালে যারা অ্যাপ্লাই করছে তারা অপেক্ষা করুন, সব জায়গায় কাজকাম চলতে আছে, একটু ল্যান্থ, ওই কাজগুলো শেষ হলে হয়তো বা ওইখানে যদি লোক লাগে তখন আপনাকে ডাক দিবে, ভিসা দিয়ে দেবে, এর আগে তো দিবে না। আর আসলে ব্যাপারটা হলো আপনার কাদের কোন কোম্পানিকে ভিসা দেয়, তাহলে আমি বলি আপনাদেরকে, এটা যারা কন্ট্রোল করে পুলিশ, বিভিন্ন কোম্পানি তো ঘেটে দেখবে, তারপরেই তো তাদের সার্কুলার দিবে, তাছাড়া তো দিবে না। তো সরকার কন্ট্রোল যারা ওরা দেখবে, কোম্পানি, আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন ভিসার জন্য দেখবে যে তারা নিয়মিত ট্যাক্স ফি করতেছে নাকি সরকারকে, তারা নিয়মিত লোক আনতেছে নাকি, বা যাদের আনতেছে সিজনাল ভিসা 9 মাস শেষ হয়ে যাওয়ার পর তারা কি দেশে ব্যাক করতেছে না এখানে অবৈধভাবে থাকতেছে। তো সব কিছু বিবেচনা করেই কিন্তু একটা কোম্পানিকে লোক আনার পারমিশন দেয়। তো বাংলাদেশেরও মনে করেন অনেক কোম্পানি দেখা গেল লোক আসে আর যায় না, তখন কিন্তু ওই কোম্পানিকে সহজে আপনার সার্কুলার দেয় না যে লোক আনার। তো আমার কথা বুঝতেছেন, মানে ট্যাক্স ফি করতে হবে যে কোম্পানি আনবে আপনাকে, যদি ট্যাক্স ফি করে তাহলে সব কিছু যদি ওকে থাকে তাহলে সে আপনাকে আনতে পারবে, ক্লিয়ার? তো আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকে ভাই জিজ্ঞাসা করতেছে যে আমি যদি ইতালিতে আসি তাহলে কি কোনো কাজকাম করতে পারবো না নিজের ইচ্ছা মতো? আসলে আপনি যে কি এগ্রিকালচার ভিসায় নন সিজনাল ভিসায় আসবেন, ওই ভিসায় আপনি কাজ করতে পারবেন ওই কোম্পানিতে 9 মাস পর্যন্ত, আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না, কেননা ওই কোম্পানি ছাড়া আপনি অবৈধ। আমার কথা ক্লিয়ার? আপনি যদি ওই কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করেন সেক্ষেত্রে আপনার সৌজন্য লাগবে, আর সৌজন্য পেতে অবশ্যই আপনাকে মানে আপনার যখন 9 মাস শেষ হয়ে যাবে
তখন আপনাকে আবার রিএন্ট্রি করতে হবে ওই কোম্পানিতে। তো আপনি 2-3 বছর কাজ করার পর সরকারের কাছে আবেদন করলে সে দেখবে আপনি নিয়মিত ইতালিতে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে আপনি কেস করলে উকিল ধরে দৌড়াদৌড়ি করলে একটা সৌজন্য পেয়ে যাবেন। আপনি যদি সৌজন্য পেয়ে যান তখন আপনার নিজের স্বাধীন মতো আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় দোমান্দা করতে পারবেন কাজের জন্য, আপনার একটা ব্যবসা চালু করতে পারবেন। কিন্তু সৌজন্য পাওয়ার আগ পর্যন্ত কোনো নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন না, অবৈধভাবে আপনার ওই বাঙালির দোকান বা মানে অবৈধভাবে ব্যবসা করতে পারবেন রাস্তায় হেঁটে হেঁটে। আপনার এটা তো বুঝেনি, সৌজন্য দরকার হয়। তো ইতালিতে আসলেই যে টাকা কামাতে পারবেন এমনটাও না, ভাষা জানতে হবে। ইতালিতে কিন্তু একেবারেই ইংলিশটা চলে না, একবারেই চলে না। আচ্ছা, মেন কথা বলি, আমার কিন্তু কয়দিন পর 10,000 সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো আপনারা, আমি ওই যে একটা ফটো ছাড়ছি সেখানে কমেন্ট করতে পারেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার সম্পর্কে বা যে কোনো সম্পর্কে আমি উত্তর দিয়ে দেবো 10,000 সাবস্ক্রাইবের পর। তো এখনও ভাই এই সার্কুলারটা ছাড়ে নাই, আপনারা অপেক্ষা করুন, দেখি সামনে কি হয়। এছাড়াও ইতালি হলো এই ডিসেম্বর মাস হলো ফেস্টিভ্যাল মাস, নাতালের মাস। আপনার 15 তারিখের পর দেখা গেল মোটামুটি সব কিছুই মানে বন্ধ থাকে, অফিস আদালত তারপরে বিভিন্ন কোম্পানি কাজকাম বন্ধ থাকে। কেননা 15 তারিখের পরের 15 দিন মনে করেন ইতালিতে গ্র্যান্ড সেলিব্রেশন, মানে অনেক বড় করে উৎসব আয়োজন হয়, বুঝেনি তো ক্রিসমাস ডে। এছাড়া আপনারও হ্যাপি নিউ ইয়ার আসতেছে সামনে। তো আপনারা বসে না থেকে আপনারা যারা ইতালি আসতে চান, এটা অনেক ভালো, অনেক একটা ভালো সুখবর, যেহেতু সব গণমাধ্যমে দিয়েছে, ইতালির গণমাধ্যমে দিয়েছে। তো আপনারা যখন সার্কুলার দিবে আমি বলবো অ্যাপ্লাই করে দিন, যারা গত বছর করছে তারাও অ্যাপ্লাই করে দিন, আর উল্টাপাল্টা দালালের কাছে টাকা পয়সা দিবেন না। এখন কিন্তু ভুলেও দিবেন না, কারণ এখনও আইনটা পাশ হয় নাই। সামনের সপ্তাহে যদি এই নিউজটা প্রকাশ করে আইনটা পাশ হয় বা আগামী সপ্তাহে পাশ হয়, যেদিনই পাশ হবে আমি আমার চ্যানেলে ভিডিওতে অবশ্যই আমি বলে দেব আপনাদেরকে। তো আমার ভিডিও কেমন লাগে এটাও আপনারা কমেন্ট করবেন, যদি ভালো কমেন্ট করেন আমার নিজেরও দেখতে ভালো লাগে। তো আমি ভিডিওটা চাইলে আরও বড় করতে পারি, কিন্তু করবো না, এখন রাত হয়ে গেছে, আমার গলাও ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে। আমি এখন বাসায় যাব, আমার জন্য দোয়া করবেন। আর ইতালিতে যেহেতু করোনার পরিস্থিতি আগের থেকে একটু খারাপ, তো সকলে দোয়া করবেন যাতে করে বেশি খারাপ না হয়। দেখা গেল বেশি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু ইতালির ফ্লাইট সব কিছু বন্ধ করে দিবে, আগে নিজের দেশ পরে বাইরের থেকে লোক আনবে। তো আমরা সকলে দোয়া করি যেন করোনা পরিস্থিতি ইতালিতে খুব স্বাভাবিক হয়ে যায়, তো যাতে করে ইতালিতে লোকজন আসতে পারে, ভিসা দিয়ে দেয় সবাইকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে চাইলে ফলো করতে পারেন মোহাম্মদ মিদুল শেখ, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে আমি ফ্রি থাকি, আমাকে মেসেজ দিলে আমি উত্তর দিব। ফেসবুকে আসলে ঢুকি না, কারণ ফেসবুকে ফ্যামিলির সাথে ঢুকে কথা বলতে হয়, ফেসবুকে অনেক মেসেজ জমা গেছে, এখন সবাইকে যে আলাদা করে একটা করে উত্তর দিব এটাও পসিবল হয়ে ওঠে না। কিন্তু ফেসবুকে অনেক আপডেট নিউজ পাবেন আমাকে ফলো করলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।